গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার কঠোর প্রতিবাদ করে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী। গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। শুধু তাই নয়, এডেন উপসাগরে হুতিরা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। হুতিদের হাতে এমন অত্যাধুনিক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের উৎস কোথায়, সেটা নিয়ে দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন। বিস্তারিত নূর আফসার রিপোর্টে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গত 14 মার্চ হুতি গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে এডেন উপসাগরে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে, যদিও হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। হুতি ঘনিষ্ঠ এই সামরিক সূত্রটি বলেছে, হাইপারসোনিক একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হুতি বাহিনী। ঘন্টায় সর্বোচ্চ 9,800 কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরের পাশাপাশি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান পরিচালনার জন্য ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করতে চায় বলে জানিয়েছে ওই সামরিক সূত্র। দূরপাল্লার এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হুতি গোষ্ঠী নিজেরাই তৈরি করেছে বলে জানিয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। প্রথম পর্যায়ে কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই আক্রমণ চালানো হচ্ছিল, কিন্তু ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী হুতিদের লক্ষ্য করে বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের পাশাপাশি এই দুই দেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালাতে শুরু করেছে হুতিরা। এদিকে এডেন উপসাগরে একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তবে এই হামলায় কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, এরপর হুতি নিয়ন্ত্রিত এলাকায় সফলভাবে 4টি ড্রোন এবং 1টি সার্ফেস-টু-এয়ার মিসাইল ধ্বংস করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এসব অস্ত্র দিয়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা, এমন দাবি করছে মার্কিন প্রশাসন। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে এই হামলা চালিয়ে আসছে হুতিরা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল রুটে হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক অবাধ বাণিজ্য ব্যাহত হচ্ছে। বিকল্প পথ হিসেবে জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ ও ব্যয়বহুল রুটে চলাচল করতে বাধ্য হচ্ছে। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।